তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংলিশে কথা বলাটা রপ্ত করতে চাও কিন্তু করে উঠতে পারো না। এটা খুব কমন প্রবলেম, কিন্তু এর পেছনে কয়েকটা কারণ আছে বা বলতে পারো তোমাদের করা কয়েকটা ভুল আছে। আজ আমি এই ভুলগুলো নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। প্রথম যে ভুলটা হয় সেটা হচ্ছে চুজিং শর্টকাটস। এটা হলো তোমাদের প্রথম ভুল, যেখানে তোমরা স্পোকেন ইংলিশ শেখার জন্য শর্টকাটস ইউজ করতে চাও। কেউ চাও এক মাসে, কেউ চাও তিন মাসে ইংলিশ বলা শিখতে, কিন্তু তোমরা ভুলে যাও ইংলিশ একটি বিদেশি ল্যাঙ্গুয়েজ, এত তাড়াতাড়ি এটা শেখা সম্ভব নয়। রেগুলার প্র্যাকটিস ছাড়া কিন্তু এটা কখনোই রপ্ত করা পসিবল নয়। সেকেন্ড মিস্টেক, চুজিং দ্য রং থিং। স্পোকেন ইংলিশ শেখার জন্য অনেকেই শক্ত শক্ত বই পড়তে শুরু করো অথবা মুভি দেখতে শুরু করো, তারপর কিছু বুঝতে না পড়ে শেখার ইচ্ছেটাই তোমরা হারিয়ে ফেলো। থার্ড ভুল হচ্ছে জাজিং ইওর প্রোগ্রেস। অন্য অনেকের সঙ্গে নিজের তুলনা করা তোমাদের তৃতীয় ভুল। একসঙ্গে শিখতে শুরু করে কোনো বন্ধু যদি এগিয়ে যায় তুমি শেখার আগ্রহটাই হারিয়ে ফেলো, কিন্তু এটা তোমরা বুঝতে পারো না যে সকলেরই শেখার একটা ক্যাপাসিটি রয়েছে এবং সবার ক্যাপাসিটি কিন্তু এক নয়। চার নম্বর মিস্টেক হলো ফোকাসিং অন গ্রামার লট। চতুর্থ যে ভুলটি তোমরা করো সেটি হলো গ্রামারের ওপরে অত্যাধিক জোর দেওয়া। ইংলিশ বলতে গেলে খুব বেশি গ্রামার জানার দরকার পড়ে না, কিন্তু তোমরা গ্রামার শেখার পেছনে এতটা সময় নষ্ট করে ফেলো যে ফ্লুয়েন্টলি ইংলিশ বলার ইচ্ছেটাই হারিয়ে যায়। পাঁচ নম্বর ভুলটা হলো স্পোকেন ইংলিশের কোনো ক্লাস করলে কিন্তু তারপরে সেটার পেছনে আর সময় দিলে না। তোমাকে কথা বলে বলে কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে, নয়তো কোনো লেখা প্র্যাকটিস করতে হবে। ছ নম্বর ভুল হলো নট সেটিং আ গোল। স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে তোমরা কোনো গোল সেট করো না, অর্থাৎ স্পোকেন ইংলিশ শেখাটা তোমাদের দশটা কাজের সঙ্গে মিশে যায়। একটা ল্যাঙ্গুয়েজকে ভালোভাবে শিখে ভালোভাবে বলতে পারাটা তোমাদের উদ্দেশ্যে কিন্তু থাকে না। সাত নম্বর মিস্টেক হলো গেটিং ডিসহার্টেন্ড। সব শেষে যে ভুলটার কথা আমি বলবো সেটা হলো খুব তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলা এবং ধরে নেওয়া যে ইংলিশে কথা বলা খুব কঠিন একটা ব্যাপার এবং এটা শেখা তোমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমি বলবো এই সাতটি ভুল যদি না করো তাহলে ইংলিশে কথা বলা শিখতে তোমাদের কোনো অসুবিধে হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয় এবং এরকম ভিডিও তোমরা আরও চাইছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর কী কী ভুল তোমরা ইংলিশ শেখার ক্ষেত্রে করে থাকো কমেন্ট করে আমাকে জানিও, আমি সেই ভুলগুলোর ওপরে স্পেসিফিক্যালি এক একটা করে ভিডিও বানাবো। আজ তাহলে আসি, টাটা।